Hello everyone and welcome to another episode of Sketchadda-আ. সাথে আছি আমি আসিফুর রহমান from Arts by Rats. তো Sketchadda-আ সিরিজের গত পর্বে আলোচনা করেছিলাম আঁকতে শেখার হাতেখড়ি। সেই আলোচনাটা ছিল প্রথম পর্ব। আজকে সেই আঁকার হাতেখড়ির দ্বিতীয় পর্বের কিছু আলোচনা করি। তো এই দ্বিতীয় পর্বের শুরুতেই যেটা বলতে হয় যে হাতেখড়ির পর আসলে আসে কিন্তু যে আমরা নার্সারি প্লে গ্রুপ ক্লাস ওয়ান টু এরকমভাবে আমরা যেভাবে মানে পড়তে পড়তে আগাই না স্কুলে, এখন এরকম একটা সিলেবাস বা মানে ছবি আঁকার ক্ষেত্রে কি কোনো গাইডলাইন সম্ভব? একদিক থেকে দেখলে এটা অবশ্যই সম্ভব, কারণ সারা বিশ্বে যে এত এত আর্ট স্কুল সেখানে একটা কারিকুলাম করে কিন্তু আর্ট শেখানো হচ্ছে। বাট যারা ক্যাজুয়ালি আমরা আর্ট শিখতে শুরু করছি তাদের ক্ষেত্রে শুরুটা কীভাবে হতে পারে, মানে হাতেখড়ির পর আসলে কীভাবে আমরা আগাবো আর্টের জার্নিতে, এখানে কি কোনো অ্যাকশনেবল পয়েন্ট আছে যেখানে যে টাচ পয়েন্টগুলো আমাকে হিট করে যেতে হবে ছবি আঁকা শেখার জন্য, বা নাকি এমন কোনো গাইডলাইন ওয়ে আছে যেই পথে যেই সবাইকে আর্ট শিখতে হয়? আসলে থিওরি গ্রামার এসব সব কিছু যদি দূরে সরিয়ে রাখি তো শুরুতেই আর্ট শেখার ক্ষেত্রে কিন্তু বলতে হয় যে মাইলেজের কথা। আর মাইলেজ কি? মাইলেজ টার্মটা আমি খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম। মাইলেজ মানে হচ্ছে আপনি কতগুলো ছবি আঁকলেন, কতগুলো ছবি আঁকলেন, ছবি আঁকার কতখানি এক্সপিরিয়েন্স আপনার মানে হলো। হয়তো আপনি কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না, এই না জেনে বুঝেও আপনি যদি একই ছবি হয়তো একই ছবি 100 বার যদি আপনি আঁকেন তাহলে কিন্তু আপনার প্রথমবার চেষ্টায় সেই আউটপুটটা যেমন এসেছিল 100 নম্বর চেষ্টায় কিন্তু ওই একই নলেজেই আপনার আউটপুটটা বেটার হবে। এটাই একটা কাইন্ড অফ মাইলেজের এক্সাম্পল যে মাইলেজে কীভাবে গ্রোথটা হয়। তো মাইলেজের পাশাপাশি কিছু টাচ পয়েন্ট ধরে কিন্তু আপনাকে আঁকানোর প্রসেসটাকে আপনি মানে ডিফাইন করতে পারেন যে এই এই স্টেজগুলো আমি পার হচ্ছি। এটার জন্য সবথেকে ভালো হচ্ছে খাতা কলমে আঁকানো। এখন অনেকেরই এখানে যে জিনিসটা হয় যে সবার মানে হাতের কাছে ডিজিটাল সফটওয়্যার ট্যাব অ্যান্ড্রয়েড আইপ্যাড স্টাইলাস অ্যাপস এইসবে মানে অ্যাক্সেস, এবং এগুলোতে যদি অ্যাক্সেস না থাকে তাহলে একজন হয়তো ভেবে বুঝতে পারে যে আমার হয়তো আঁকা আর্ট শেখা হলো না বা ডিজিটাল আর্ট শেখা হলো না। আর্ট এবং ডিজিটাল আর্ট এই দুটো জিনিসকে দুটো জিনিসের শেখাকে দুই সবাই এখন দুই স্ট্রিমে চিন্তা করছেন। ডিজিটাল আর্ট শেখা মানে হচ্ছে আমাকে এই সফটওয়্যার শেখা, আর আর্ট শেখা মানে আমি হাতা কলমে যেটা করি, কিন্তু এখন আর্ট না শিখে আমি ডিজিটাল আর্টটাই শিখলাম। আসলে এই দুটো কনসেপ্টকে আলাদা করে দেখবার কোনো রকম কোনো ওয়েই নেই। ডিজিটাল আর্ট বলতে যেটা বোঝায়, ডিজিটাল আর্টের অনেক রকম ধরন আছে। তো বাট আমি যদি ড্রয়িং বেসিসের বলি, আপনি ড্রয়িং করে ডিজিটাল আর্ট বা কনসেপ্ট আর্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে আর্টের গ্রামার হাতে কলমে ড্রয়িং এটা শেখার কোনো বিকল্প কিন্তু নেই। এক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় ভাবি যে এইটার নেই বলে আমার শুরু হচ্ছে না, এইটা নেই বলে হচ্ছে না, আমি অনেক টাকা পয়সা খরচ করে একটা গ্যাজেট কিনতে পারছি না বলে আমার হচ্ছে না। কিন্তু আসলে মনে রাখবেন যে আপনি যতই প্রো স্কিলের গ্যাজেট কিনেন না কেন, যদি রেগুলারিটি এবং আপনার প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু আপনার সেটা কোনো রকম ভালো আউটপুট দিবে না। আপনাকে গত পর্বে যেটা বলছিলাম যে আপনি কিন্তু এখন আঁকার জগতে যে বিগিনার সে হচ্ছে ওই মানে আধো আধো কথা বলতে শেখা একটা শিশু। তো আপনার ওই আধো আধো কথার গান আমি যদি একটা খুব হাই কোয়ালিটি মাইকে সাউন্ড প্রুফ রুমে রেকর্ড করি তাতেও কিন্তু আপনার গানটার লেভেল প্রফেশনাল হয়ে যাবে না, আপনার গলা দিয়ে প্রফেশনাল গান কিন্তু বের হবে না, কারণ আপনি গান শেখেননি। আপনি যতই টেকনোলজি ইম্প্রুভ করেন, যতই গ্যাজেট ইউজ করেন, স্কিলটা আপনার টোটালি নিজের কাছে। এনিওয়ে, তো সেই আলোচনায় না যে আমরা এখন যে আগের পর্বে একটা অ্যানালজি এনেছিলাম যে ভাষা শিক্ষার সাথে ড্রয়িং শেখার অ্যানালজি, এর ভিতরে অনেক রকম থিসিস হাইপোথিসিস আছে ভাষা শিক্ষার ক্ষেত্রে। তো ওই ছবি আঁকার চ্যালেঞ্জগুলিকে ভাষা শিক্ষার চ্যালেঞ্জ দিয়ে কিন্তু অনেকভাবে ব্যাখ্যা করা যায়। যেমন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের একটা মডেল আছে মনিটর মডেল, সেখানে একটা হাইপোথিসিস আছে ইনপুট হাইপোথিসিস। এটা বলে যে আপনি তখনই ইফেক্টিভলি শিখবেন যখন আপনার স্কিল লেভেল মানে ভাষা শিক্ষার ক্ষেত্রে অন্তত আপনার স্কিল লেভেলের থেকে একটু হাই লেভেলের স্কিলের চ্যালেঞ্জ আপনি ফেস করবেন। অনেক হাই স্কিল টাস্ক আপনাকে কিন্তু ফ্রাস্ট্রেটেড করে দিবে, যেটা আমরা বিগিনিং স্টেজে প্রায়ই ফেস করি। যেমন আপনি আর্ট সেশন ইনস্টাগ্রামে ঘুরছেন, এখানে কিন্তু যেই কাজটা মনে রাখবেন, যেই কাজটা আপনার হোম পেজে চলে আসছে সেটা আসলে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের একটা কাজ, কারণ তার নিচের কোনো কাজকে
ওই অ্যাপগুলির বা ওই ওয়েবসাইটগুলির অ্যালগোরিদম আপনার হোমে আসতে দিবে না। এবং ওই কাজগুলিকে দিয়ে আপনি যদি আপনার স্কিল জাজ করেন বা আপনার স্কিল দিয়ে ওই কাজগুলিকে ইন্টারপ্রেট করতে চেষ্টা করেন, সেইটাই অনেক দুরূহ ব্যাপার। আর মানে এক্সিকিউশন তো বাদই দিলাম। শুরুতে আপনি যদি ভিজুয়াল লাইব্রেরিতে, আপনার যে ভিজুয়াল লাইব্রেরি বিল্ড আপ হচ্ছে, সেখানে যদি কিছু সহজ ধরনের কাজ দিয়ে বিল্ড আপ করেন, যেটা দেখলে আপনার মনে হবে যে এটা তো মনে হয় এঁকে ফেলতে পারবো, এই যে আপনার মনে হচ্ছে যে একটু চ্যালেঞ্জ নিয়ে আমার স্কিলে আমি ওটা এঁকে ফেলতে পারবো, এটাই হচ্ছে আপনার প্রথম কী বলে যে প্রথম অবস্ট্যাকল, এরকম কিছু কাজ বের করা আপনার স্কিল লেভেলের একটু উপরে। এবং এটা মানে একটা কন্টিনিউয়াস প্রোগ্রেশনের ব্যাপার, আপনার যত স্কিল বাড়বে আপনি তার চেয়ে একটু হাই স্কিলের একটা চ্যালেঞ্জিং কাজ করার চেষ্টা করবেন। একই সাথে আপনি যখন আঁকা শুরু করছেন কিছু বেসিক কিন্তু জানতেই হবে, যেমন ফর্ম, শেপ, এগুলো বোঝা অবশ্যই জরুরি। এরপর এগুলিকে মানে একটার সাথে আরেকটাকে মেলানো, অর্থাৎ ফর্মে ফর্মে জোড়া দিয়ে হয়তো হিউম্যান ফিগারের স্কেলিটন, এর সাথে আপনি অ্যাপ্লাই করলেন যে ফিগার ড্রয়িংয়ের জেস্চার, তারপর এই তিনটা মিলায় হয়তো করলেন একটা ক্যারেক্টার ডিজাইন। এইভাবে এক একটা লেভেলের আপনার স্কিলের সাথে একটু একটু করে হায়ার লেভেলের চ্যালেঞ্জ অ্যাড করতে হবে। এখন আমরা সবসময় হিউম্যান ফিগার বা হিউম্যান জেস্চার এই ড্রয়িংটা দিয়ে শুরু করতে বলি, এটার কারণ কী? আসলে হিউম্যান ফিগার আমাদের সবার খুব চেনা, আর হিউম্যান ফিগারে কিন্তু অনেক রকম ফর্ম, হার্ড ফর্ম, সফট ফর্ম বা সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল, বিভিন্ন ধরনের ফর্ম পাশাপাশি মিলেমিশে ওভারল্যাপ হয়ে থাকে। এই জন্য এটা খুব একটা মানে ভালো স্টার্টিং পয়েন্ট আপনার ড্রয়িং শেখবার জন্য, একটা ফ্যামিলিয়ার অবজেক্ট এবং সেখানে আপনি বিভিন্ন রকম ফর্মের বিভিন্ন রকম ওরিয়েন্টেশন দেখতে পাচ্ছেন। আপনি যখন বেসিকগুলোকে খুব ছোটো ছোটোভাবে শিখবেন এবং একই সাথে পাশাপাশি অ্যাপ্লাই করবেন হিউম্যান ফিগারের ক্ষেত্রে বা অন্য যে কোনো সাবজেক্ট ড্রয়িংয়ের ক্ষেত্রে, তখনই কিন্তু আপনার শেখাটা মানে কমপ্লিট হবে। আপনি অনেক থিওরি একবারে জেনে নিয়ে অ্যাপ্লাই করতে গেলে আপনার শেখা হবে কম, বরঞ্চ আপনি যদি অল্প শিখে সেটা দিয়েই মানে কিছু কাজে লাগান সেটা আপনার মাথায় বেশি থেকে যাবে। তো ড্রয়িংয়ের এই বেসিক যে টপিকগুলো, আসলে যেগুলো বললাম যে কম্পোজিশন, ফর্ম, জেস্চার, এগুলো না শিখতে অনেক সময় আমাদের বোরিং লাগে। এটার কারণ হচ্ছে আমরা কেউই যারা আঁকতে পছন্দ করি আর কি, কারোরই শুধু বিভিন্ন রকম ফর্ম, এই সিলিন্ডার, তারপরে সার্কেল, স্ফিয়ার, এগুলো আঁকতে কিন্তু কারো ভালো লাগে না। আবার যদি খালি কেউ আমি যদি বলি যে কম্পোজিশন প্র্যাকটিস করেন, কম্পোজিশনের রুলগুলো দেখে ওই জিনিসগুলো আঁকতেও কারো ভালো লাগে না। আমাদের শেডিং প্র্যাকটিস বা লাইট, ভলিউম এগুলি প্র্যাকটিস করবার জন্য আমরা যদি একটা স্ফিয়ার নিয়ে শেড করতে থাকি সেটাও কারো ভালো লাগে না। আমাদের আঁকতে ভালো লাগে কিন্তু যে মনে করেন যে গাছপালা, রাস্তাঘাট, মানুষজন, ন্যাচারাল জিনিসপত্র, তো এই জিনিসগুলো যখন আপনার আঁকতে ভালো লাগে ওগুলোর ভেতরেই আপনি এই প্রিন্সিপালগুলিকে অ্যাপ্লাই করে আঁকতে চেষ্টা করেন। হয়তো আপনি ক্যারেক্টার ডিজাইনের প্রিন্সিপাল শিখলেন, সেই রুলগুলোকে দিয়ে আপনি ন্যাচারের হয়তো গাছের শেপ সিম্পলিফাই করলেন বা লাইট শ্যাডোর কালার থিওরি এগুলো জেনে সেগুলো আপনার এনভায়রনমেন্ট আর্ট ছোটো একটা জিনিস নিয়ে সেখানে প্র্যাকটিসে কাজে লাগালেন। শিখবেন অল্প এবং সেটাকে প্র্যাকটিস আর্টওয়ার্কে যত বেশি সম্ভব কাজে লাগাবেন। আপনি মানে এই জিনিসটাকে চিন্তা করতে পারেন, হয়তো যে একজন ক্লাস ওয়ানে পড়ে তাকে আপনি এসএসসির সিলেবাস দিয়ে দিলেন, সে কি ওটা পড়ে এ প্লাস পেতে পারবে? না, তাকে কিন্তু 1, 2, 3, 4, 5 এভাবে আস্তে আস্তে পড়ে পড়ে আগাতে হবে এবং তারপরে ফাইনালি যেয়ে সে ওই তার যে ডেস্টিনেশন সেখানে পৌঁছাতে পারবে বা সেখানে চ্যালেঞ্জটাকে সে বুঝতে পারবে। আর ড্রয়িংয়ে ড্রয়িং শেখার জন্য এর সাথে পাশাপাশি যেটা করতে পারেন যে লাইভে স্কেচ বুকিং, আপনি আশেপাশের ফটো তুলেন সেখান থেকে নিয়ে গাছপালা, কম্পোজিশন এগুলো প্র্যাকটিস করেন। আর সবচেয়ে ভালো হয় যদি একটা কোনো টিউটোরিয়াল সিরিজ ফলো করেন বা একটা কোনো বই ফলো করেন, অথবা হতে পারেন জন্য কোনো টিউটোরিয়াল কিনলেন, কিনলে একটা যেটা হয় যে কমিটমেন্ট চলে আসে অটোমেটিক, সেই সিরিজটাকে কমপ্লিট করা। কমপ্লিট করলে যেটা হয়, কমপ্লিট করলে আপনার ওই সাথে কিছু অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা হয়, ফাইনালি হয়তো একটা প্রজেক্ট কমপ্লিট হয় এবং একটা টোটাল জিনিস একটা সিলেবাস ফলো করে শেখা হয়। আমরা আগে যেটা বললাম যে একেবারে শুরুতেই যে ডিজিটালি কীভাবে আঁকাবো, কালারিং কীভাবে করবো, এই সব জিনিসগুলোকে একেবারে মাথায় না নেওয়াই ভালো। আমার ক্ষেত্রে যেটা মানে থেকে শেখা, তাই আমি বলতে পারি যে অনেকদিন ধরে
এইরকমভাবে টানা হ্যাচটা কালারিং করবার পর আস্তে আস্তে বুঝতে পারলাম যে মানে সলিড ড্রয়িং বেসটা কতখানি জরুরি। নট ফর অনলি ড্রয়িং বা ইঙ্কিং, এই ড্রয়িং কিন্তু ইজ দ্য বেস ফর আপনি স্কাল্পটিং বলেন, পেন্টিং বলেন, রিয়েলিস্টিক পেন্টিং বলেন, আর স্টাইলাইজড ক্যারেক্টার ডিজাইন বলেন, সব কিছুর বেসিক কিন্তু ওই ড্রয়িংয়ের বেসটা। তো এটা আমার কথা শুনে মানে মনে হতে পারে যে আমি কালারিং প্র্যাকটিস না করে এই ড্রয়িং প্র্যাকটিস কেন করছি। তো এটা আপনারা আঁকতে থাকেন, যদি আঁকতে আঁকতে কোনো সময় মনে হয় যে একটা কিছু একটা হচ্ছে না, তখনই বুঝবেন যে আপনার এই ড্রয়িংটাই কিন্তু ঘাটতি থেকে যেতে পারে, তখন বিষয়টা একবার মনে করে নেবেন। ভাষা শিক্ষার ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে অ্যাকালচারেশন। এটার মানে হচ্ছে আপনি যেই ভাষাটা শিখতে যাচ্ছেন সেই ভাষাভাষীদের সাথে আপনার সম্পর্কটা কেমন। একবার মিউজিক শিখতে গিয়েছিলাম, তখন একটা বই পড়েছিলাম, সেই বইতে লেখা ছিল যে সঙ্গীত একটি গুরুমুখী বিদ্যা। তো ছবি আঁকাও আমার কাছে মনে হয় যে অনেক সময় এরকম, আপনি যদি কোনো আর্টিস্টের পাশে বসে তার কাজ করা দেখতে পারেন, তাহলে এমন কিছু টিপস বা ট্রিক্স দেখতে পারবেন যেগুলো হয়তো মানে কথায় লিখে বোঝানো সম্ভব না, কিন্তু ওই আর্টিস্টের মানে সহজাত কাজ করবার সময় তার হাতে চলে এসেছে, ওটা আপনি সেখানে দেখেই পিক করতে পারবেন। যতই আপনি তার লেখা দেখেন বা তার স্ক্রিন গ্র্যাব দেখেন, পাশে বসে কাজ দেখার একটা গুরুত্ব কিন্তু আছে। আবার এর বিপরীতটাও সত্য, মানে আপনি যদি সবসময় অনেক হাই স্কিলের আর্টিস্টদের কাজ দেখেন বা তাদের সাথে তাদের সার্কেলের কাজ দেখতে থাকেন, একসময় আপনার যেটা মনে হতে পারে যে তাদের সামনে আপনি হয়তো আপনার নিজের কাজগুলিকে মনে করবেন যে অনেক অনেক লো স্কিলের এবং অনেক ইনসিগনিফিকেন্ট। তো এই এখান থেকে একটা ভয় চলে আসতে পারে এবং সেই ভয় থেকে আপনি হয়তো আরও কম আঁকতে লাগলেন, এটাও হতে পারে। আপনি হয়তো ফেসবুকে একটা যে একটা আর্ট গ্রুপে ঢুকলেন সেখানে সবাই প্রো লেভেলের আর্টিস্ট, তো যেই সবার কাজ দেখে আপনি হতাশ হয়ে গেলেন, আপনি সেই কালচারের ওই গ্রুপের সাথে খাপ খাওয়াতে পারলেন না এবং এরকম হয়ে হয়তো আঁকা ছেড়ে দিলেন, খালি আঁকা দেখে যাচ্ছেন, ছবি দেখে যাচ্ছে কিন্তু নিজের আঁকা হচ্ছে না ওই ভয় থেকে। এখানে সবচেয়ে ভালো হয় যে আপনার চেয়ে একটু হাই স্কিলের কোনো আর্টিস্ট তার কাছ থেকে শিখেন বা তার সাথে আপনি আপনার জার্নিটাকে অ্যালাইন করেন, তাহলে যেটা হবে আপনার প্রবলেমগুলি ওই আর্টিস্টের কাছে অনেক বেশি রিলেটেবল থাকবে আর মানে তার কাছে আপনার যে বর্তমান স্কিলের কাজ সেটার অ্যাকসেপ্টেন্স থাকবে অনেক বেশি। তবে এখানেও আবার একটা রিস্ক থেকে যায় যেটাকে বলা যায় যে মানে ভাষা শিক্ষার ওই থিওরি অনুযায়ী যে পিজিনাইজেশন, অর্থাৎ আপনার কিন্তু আকার গ্রোথ বন্ধ হয়ে যেতে পারে হায়ার স্কিলের আর্টে অ্যাক্সেস না থাকবার কারণে অথবা ওই চ্যালেঞ্জটা না নেবার কারণে। আপনি যদি একটা গ্রুপের সাথে অ্যাটাচড হয়ে যান বা যাদের কাজ দেখছেন তাদের আর্ট স্কিল যেখানে এসে থেমে গেছে, আপনি হয়তো ওইটার ওই ব্যারিয়ারটাকে আর ব্রেক করতে পারছেন না অথবা বুঝতেও পারছেন না যে ওই ব্যারিয়ারটা আপনার ব্রেক করবার সময় এসেছে। তো যখনই আপনি আসলে নিজে বুঝতে পারবেন যে একটা লেভেলে কমফোর্টেবলি আঁকতে পারছেন, তখনই আপনার উচিত একটা মানে আরেকটু হায়ার স্কিলের চ্যালেঞ্জ ট্রাই করা এবং নিজের আগের লেভেলের সাথে ক্রমাগত প্রতিযোগিতা করে যাওয়া। ছবির জগতে মানে শেখার কোনো শেষ নেই, একথা আমরা সবাই জানি, তাই হচ্ছে না এই কথা ভাববেন না। হয়তো আপনি যার আঁকা দেখে কপাল চাপড়াচ্ছেন সেই আর্টিস্ট কিন্তু তার জায়গা থেকে মানে সে আরেকজনের কাজ দেখে হতাশ। আপনাকে যেটা হতে হবে সেটা হচ্ছে সেলফ ক্রিটিক। সেলফ ক্রিটিসাইজ করবার জন্য অন্য কারোর আঁকা স্টাডি করতে পারেন বা করতে পারেন যে ফিল্ম স্টিল মানে ফিল্ম স্টিল নিয়ে সেটাকে স্টাডি করলেন, সেটাকে হুবহু কপি করেন, কপি করে দেখেন যে রেফারেন্স কাজটা থেকে আপনার কাজটা কেন আলাদা হচ্ছে, কোথায় ভুল হচ্ছে বা কোথায় মিসম্যাচ হচ্ছে, কী করতে চাচ্ছেন আর সেই আউটপুটটা কেন আসছে না। আপনি মানে কোনো একটা ছবি দেখে দেখে আঁকেন, এমনকি চাইলে ট্রেস করে আঁকেন, তারপর ট্রেসের সাথে নিজের লেখা আঁকাটা মেলান, একটা মানে একটা ছবিকে কয়েকবার আঁকেন, হুবহু ধরেন কালার পিক করে আপনি পেইন্টিং করলেন, তারপর নিজে দেখে দেখে ওই ছবিটারই কালার বিল্ড আপ করলেন, এই এই ধরনের না বেশ কয়েকবার একটা ছবি নিয়ে আপনি যদি ট্রায়াল অ্যান্ড এরর করেন বিষয়গুলো অনেকখানি দেখবেন যে ক্লিয়ার হয়ে আসছে। আঁকতে গেলে যে মানে অনেক কিছুই যে মনে হয় যে পারি পারি কিন্তু কী একটা যেন হচ্ছে না, মিস থেকে যাচ্ছে, আবার যদি সেইটাকে ঠিক করতে গেলাম তখন আরেকটা মনে হয় যে আরেক দিক তো হচ্ছে না, এভাবেই আসলে ধাক্কা খেয়ে খেয়ে শিখে শিখে আসলে ছবি আঁকতে শিখতে হয়। এছাড়া আর তেমন মানে এখানে কোনো খুব মসৃণ কোনো পথ নেই। সবচেয়ে আগে আপনার দরকার যে ছবি আঁকার উপর আপনার ভালোবাসাটা, যে আঁকার যে কাজটা অর্থাৎ কিনা মানে খাতা কলম নিয়ে বসা, পেন্সিল নিয়ে দাগানো, পাতার কোনার মধ্যে একটু করে একটা আঁকলেন, তারপরে হয়তো স্কুলের রাফ খাতা পিছিয়ে পেনের
দাগাদাগি করে একটা কমিক আঁকালেন, তো এই তারপর আপনার মানে নাওয়া খাওয়া ভুলে যেটাকে বলে সেভাবে একটা মানে খাতা নিয়ে এক পাতার মধ্যে আঁকতেছেন আঁকতেছেন, এই এই যে আঁকার যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি ভালো না লাগে তাহলে কিন্তু আঁকা শেখাটা অনেক কঠিন। কারণ আপনি ছবি যদি ড্রয়িং প্রপারলি শিখতে চান আপনাকেও ওই জগৎটাতে যেতে হবে একবার। এটা ছবি আঁকা বা আপনার মানে আর্টিস্ট হওয়া অসম্ভব সেটা কিন্তু বলছি না, কারণ আর্টিস্টের কাজ যদি আমি ধরে নিই যে ছবি তৈরি করা, আঁকা না, তাহলে কিন্তু মানে খাতা কলমকে পাশ কাটিয়ে সম্পূর্ণ অন্যভাবে কেউ তার মানে আর্টের হাঙ্গারটাকে স্যাটিসফাই করতে পারে। আপনি 3D আর্ট করতে পারেন বা ফটো ম্যানিপুলেশন আর্ট আছে, অন্য অনেকভাবে আর্ট করা যায়, ছবি তৈরি করা যায়, কনসেপ্ট আর্টও করা যায়, কিন্তু আমি এখানে কথা বলছি কিন্তু ড্রয়িং নিয়ে। সো ড্রয়িংয়ের ওই জায়গাটার ক্ষেত্রে আপনাকে এই মানে ছবি আঁকার এই জগৎটার একটা ভালো লাগে আপনার এখানে কাজ করতে হবে। আরেকটা বিষয় আমি প্রায় ভাবতাম যে কোন স্টাইলে আঁকবো বা কোন স্টাইলে আঁকা শিখবো। এখন স্টাইল বিষয়টাকে আমি বর্তমানে এই সময় এসে এখন আর এত গুরুত্ব দেই না, মানে কারণ এটা মেনে নিতেই হবে আপনাকে যে 10-12 বছর রেগুলার আঁকবার পর হয়তো কারো একটা স্টাইল দাঁড়ায়। আপনি ছবি আঁকা শিখতেছেন হয়তো এক মাস, তো সেই এক মাসের মাথায় দাঁড়িয়ে স্টাইল, আর্ট পেজ বা প্রফেশনাল আর্ট ক্যারিয়ার এসব নিয়ে মাথা ঘামানো একেবারেই অর্থহীন। আপনি এক মাস ছবি এঁকে শুনতে পারেন যে কেউ রাতারাতি ভাইরাল সাকসেস হয়ে গেছে, সেটা হতে পারে, কিন্তু মানে আপনার যদি ইচ্ছা থাকে যে আঁকার টেকনিক্যাল এবং ভিজুয়াল কোয়ালিটি নিয়ে এখানে ইম্প্রুভমেন্টের, তাহলে কিন্তু আপনি লেগে থাকতেই হবে। আপনি ভাইরাল হইতেও পারেন না হইতে পারেন, কিন্তু একটা লম্বা সময় ধরে যদি আপনি রেগুলার না আঁকেন তাহলে কিন্তু আপনার আর্ট স্কিল ইম্প্রুভ করা অলমোস্ট ইম্পসিবল। তো সুতরাং অনেক রকম কাজ দেখে এখান থেকে হতাশ হবেন না, আপনি নিজের মতো সেখান থেকে জাস্ট প্রয়োজনীয় তথ্যটুকু নেবেন এবং সেটাকে নিজের ভালো লাগার কাজে লাগান। ছবি আঁকাটা ভালো লাগানো এটাই প্রথম চ্যালেঞ্জ। আপনি আঁকার একটা বিশাল জগৎ আছে, সেখানে আপনার ভালো লাগার জায়গাটা আপনি যদি খুঁজে নিতে পারেন এটাই আপনাকে মানে প্রথম ওই জগতে ঢোকার দরজাটা খুলে দিবে। এরপর আপনি যেখানে যতটুকু ইচ্ছা করতে পারেন, কিন্তু আপনি যদি বিভিন্ন দরজায় নক করতে করে ফিরে আসেন তাহলে কিন্তু অনেক সময় কেটে যাবে এবং দেখা যাবে যে আপনার মানে ওই জগৎটা ঢোকাই হলো না। তো এ কারণে আমি বলবো যে ড্রয়িং সবাই শুরু করুন যারা ড্রয়িং শিখতে চান। আপনি যে ডিজিটাল আর্টিস্ট হতে চান, কীভাবে ডিজিটাল আর্টিস্ট হবেন সেটার অনেক ওয়ে আছে। আপনি যদি ড্রয়িং শিখতে চান তাহলে ড্রয়িং করতে শুরু করেন, খাতা কলম নিয়ে বসে পড়েন, চলতে থাকুক আঁকাআঁকি। আঁকার হাতেখড়ি পর্বের এখানেই সমাপ্তি। এই যে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো, ড্রয়িং নিয়ে রেগুলার টিপস পেতে চান বা কোনো আপনার আঁকায় ফিডব্যাক পেতে চান, আপনার নিজেদের স্কেচবুক, নিজেদের ড্রয়িং, নিজেদের স্টাডি সব কিছু শেয়ার করে ফেলতে পারেন আমার গ্রুপে, গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, কথা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো বাই।